আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ট্রাভেল ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হলাম। শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে আমার যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। লাস্ট সেপ্টেম্বরে আমরা দুজন মেঘালয়ে গিয়েছিলাম। ইন্ডিয়া ট্যুরের এই ভিডিওগুলোতে মেঘালয়ের বিভিন্ন স্থান সমূহের আসল রূপ আপনাদের সামনে তুলে ধরব। আমাদের ট্যুরের সময় খুবই কম ছিল, আমরা 3 দিনের ট্যুর প্ল্যান করি। প্রথম দিন সকালেই আমরা তামাবিল বর্ডার পার হয়ে ডাউকি বাজারে যাই। আপনি সাথে টাকা নিয়ে আসলে এখানেই রুক করতে পারবেন। শিলংয়ে টাকার রেট খুবই কম দেয়, শিলংয়ে ডলার রেট ভালো পাবেন, তাই আপনার সাথে টাকা থাকলে আপনি এখানেই রুপি করে নিতে পারবেন। এরপর ডাউকি বাজারে কিছু স্ন্যাক্স কিনে একটি গাড়ি ভাড়া করি। আপনারা আপনাদের ট্যুর প্ল্যান অনুযায়ী এখান থেকে শুরু করতে পারবেন। আমাদের প্রথম দিনের প্ল্যান ছিল আমরা উমক্রেম ও বোরহিল ফলস, মাউলিউনং ভিলেজ ও লিভিং রুট ব্রিজ দেখে শিলংয়ে যাব এবং সিলেটেই রাত স্টে করব। আমরা যে ড্রাইভার নিয়েছিলাম সে ছিল খাসিয়া, ইংরেজি খুবই কম বলতে পারে, বাংলা আর হিন্দি তো একবারই পারে না, তাই এ ব্যাপারে একটু সাবধান থাকবেন। প্রথমেই আমরা চলে যাই উমক্রেম ফলস। বর্ষাকালে মেঘালয়ে আসার এই সবচেয়ে বড় সুবিধা, ফলসগুলোয় প্রচুর পরিমাণ পানি আর মেঘ একদম হাতের মুঠো। সকালেই বৃষ্টি হওয়াতে এত পরিমাণ পানি ছিল কি বলব, আমার কাছেই যাওয়াই যাচ্ছিল না।
উমক্রিম ফলস দেখে আমরা চলে যাই বোরহিল ফলস। এটা তো আগেরটা থেকে বেশি সুন্দর, এটার এই শেষ মাথা আমরা বাংলাদেশ থেকে দেখতে পারি। বর্ষাকালে বিছানাগান্দির সাথে আমরা যে পাদুমাই ফলস দেখি, এটি সেই ফলস। এখানেই ব্রিজের একটু আগে একটি ভিউ পয়েন্ট আছে, এখান থেকে পুরো ঝর্ণা অনেক সুন্দর দেখা যায়। আমি এই ভিউ পয়েন্ট থেকেও ঝর্ণার ভিডিও করেছি। এ পর্যন্ত আকাশ খারাপ থাকলেও বৃষ্টি হয়নি, হঠাৎ শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। এরপর আমরা চলে যাই মালিনং ভিলেজ। এটি পৃথিবীর সব থেকে পরিষ্কার গ্রামের মর্যাদা পেয়েছে। প্রচুর বৃষ্টি আর এত মেঘ ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না, পুরো শরীর ভিজে গিয়েছে, ভিডিও কিছুই করতে পারিনি। আমরা শুধু গ্রামের মেইন রাস্তা ধরে হেঁটেছি, বৃষ্টির পরিমাণ এত বেশি ছিল। কিন্তু এই অল্প দেখাতেই স্বীকার করতে হলো এটিকে কেন সব থেকে পরিষ্কার গ্রামের মর্যাদা দেওয়া হয়েছে। এত অসাধারণ গ্রাম আমি দেখিনি। এবার আমরা লিভিং রুট ব্রিজের দিকে গেলাম। একটি গ্রামের ভিতর দিয়ে বেশ খানিকটা নিচে নেমে এই ব্রিজটি, অসাধারণ একটি কাজ। এর নিচে যে ধারাটি চলে গেছে এটি গোসলের জন্য একেবারে আদর্শ জায়গা। আমিও গোসলের প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে এত পরিমাণ পানি ছিল যে নিচেই নামতে দেয়নি। কি আর করা, গোসল তো আর করা হলো না। অবশ্য মন খারাপ করারও কারণ ছিল না, এত সুন্দর পরিবেশ ছিল যে বোঝায় বলার মতো না। বৃষ্টি, বিশাল গাছ, কুয়াশা, পানির স্রোতের শব্দ, এক কথায় যেন অসাধারণ। মনে হচ্ছিল এক লাফে আমরা কয়েকশো বছর আগে চলে গিয়েছি।
ধরো এখান থেকেই আমরা পুরোপুরি বৃষ্টিতে ভিজে সরাসরি শিলং চলে যাই। শিলংয়ের স্টেট ব্যাঙ্ক থেকে ডলার ক্যাশ করে আমরা পুলিশ বাজারের কাছে একটি হোটেলে উঠি। আসলে পুলিশ বাজারের কাছেই থাকার একটাই উদ্দেশ্য, যে এখান থেকে আমরা সব কিছু হাতের কাছেই পাব। পাশেই ছিল মুসলিম হোটেল, এখান থেকে আমরা রাতের খাবার খেয়ে প্রথম দিনের মতো রুমে ফিরি। এই ছিল আমাদের প্রথম দিনের জার্নি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সামনে ইন্ডিয়া ট্যুরের দ্বিতীয় দিন, অসাধারণ একটি দিনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব অতি শীঘ্রই। সেই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।